মর্নিং বন্ধুরা, তরুণ ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 8:10 বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে অনেক আগে উঠেছি, উঠে আমি এঘরে এসে চুপচাপ বসে আছি, কোনো কাজ হয়নি। সকালবেলা ইচ্ছে করছে না, একটু বসেছিলাম আর ঘুম থেকে উঠেই পুরো গরমে ঘামছি। উঠে শুধু বাইরে বারান্দাটা ঝাড় দিয়ে ধুয়ে গেটটা ধুয়ে দিয়ে আসলাম, এটুকুই হয়েছে, দিয়ে এসে বসে আছি। আচ্ছা সোনা, তোমাদের দাদা ভাই এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। এবার আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে বাসি নাইটটা কেচে চা করে তারপরে তোমার দাদা ভাইকে ডাকবো। সোনার দিয়ে স্কুল ছুটি, সোনা এখন ঘুমাবে, এখন দেখার দরকার নেই। ঘুম থেকে উঠলে বিরক্ত করবে, যতক্ষণ ঘুমাই ঘুমা তারপরে উঠবে। চলো সারাদিন সঙ্গে থেকে, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। কাজ করে নিয়ে আবার তোমার সামনে পরে আসছে। বিছানার অবস্থা, বিছানার উপর যত জামাকাপড় সব পরে আছে, বিছানার চাদরটা দিয়ে চেঞ্জ করবে, চাদরটা বার করলাম, বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে নি, চা করে নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল, তোমাদের সঙ্গে ঘরে বসে ফোনে কথা বলছিলাম ফোন নিয়ে। দিয়ে ফোনটা কী করলাম, ডাইপটে লাগাতে গেছিলাম, ডাইপটে লাগাতে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেল। তাও দু জায়গায় ভেঙে গেছে ফোনটা, একদম ভালো লাগছে না। পুরো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো মন খারাপ হয়ে গেলো। দেখো চা করে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে তোমার দাদার দুধ চা আমার লিকার চা। সোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখো কোনো কাজ করে ইচ্ছে করছে, সকাল সকাল উঠে মনটা পুরো খারাপ হয়ে গেলো, ভালো লাগছে না। চা খাওয়া হয়ে গেছে আর এরকম আমার সোনা ঘুম থেকে উঠে আমার কোলের মধ্যে শুয়েছে, আজও খাচ্ছে। এখন ব্রাশ করাবো আমার বাবুকে, দেখো ঘুম থেকে উঠে সে কি কান্নাকাটি যে আমাকে স্কুলে দিয়ে আসবে, স্কুল ছুটি কোথায় দিয়ে আসবে, সে কিছুতেই বুঝছেই না যে কে দেখে একটা করছে। যে ওর বাবা কতক্ষণ থেকে করে নিয়ে বুঝিয়ে তারপরে চুপ করলো, আজকে শুরু করেছে সকালে ঘুম থেকে উঠে স্কুল যাব। গুড মর্নিং বলে দাদা, জিভ দেখেন না ভালো করে বলো, বলো কেমন আছো তোমরা, বলো গোবর। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে চলে এসছে, সবজি কাটছে দেখো, হাতে শুধু আলু সিদ্ধ দিয়েছে, আজকে তো শনিবার, তার জন্য আলু পটল আর ঝিঙে দিয়ে তরকারি করবো আর ভেন্ডি ভাজা করবো। সবজিটা কেটে নিই, আর তোমার দাদা ভাই অফিসে বলে এবার স্নান করতে যাবে বাথরুমে। আর ছেলে ঘরে বসে আছে, এই দেখো প্যাকেটে পটল আছে, ঝিঙে সব বার করে নিয়েছি। চলো সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি। দেখো সবজি কাটা হয়ে গেছে, পটল আর আলু আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে ইন্ডাকশনে ভাত হচ্ছে, আলু পটল আর কলাই ডালে বড়ি দিয়ে তরকারি করব। চলো তরকারিটা বসিয়ে দিই, আলু পটল ভাজতে দিয়েছি, শুধু পাঁচফোড়ন দিয়েছি, আর এখানে কলাই ডালে বড়িটা ভেজে রেখে দিয়েছি, তিনটে বড়ি দিয়েছি। দেখো তোমার দাদা ভাই অফিস বার হচ্ছে, সোনা এখন বাবার কোলে বসে আছে, এই দেখো উঠে বসেছে। এটা কে, হনুমান? ওকে এখন অনেক হামি দিতে হবে, তারপর বাবু অফিস যেতে পারবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হ্যালো বাবারে, কি হচ্ছে, কাঁদছো কেন তুমি সোনা? হ্যাঁ সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর সোনা দেখো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন কোল থেকে নামবে না, বলছি খেলা কর সেটাও করবে না। আমার এখন বাসন তো হয়নি, আমার বিছানো গোছানো হয়নি, এখন দেখো 11টা বাজে। ওই দেখো, ওই দেখো কাঁদছে, দেখো দেখো খ্যাপার মতো কাঁদছে। ও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আজকে ভেন্ডি ভাজা করেছি আর সোনার জন্য পাঁপড় ভাজা করে দেবো, আর আলু পটল আর কলাই ডালের বড়ি দিয়ে তরকারি করেছি। সকালে ভাত ঠিকঠাক খেলো না সোনার শরীরটা কদিন থেকে ঠিক নেই, কবে ঠান্ডা ঠান্ডাটা ভালো হচ্ছে না।
ঠান্ডা ঠান্ডা ছিল পাগল করে একটু বাসনটা ধুয়ে আসলাম সকালে খাওয়ার পর বাসনগুলো ছিল ধুয়ে রেখে চলে এসেছে রান্নার তো কম হয়ে গেছে এবার ছেলেকে পড়াতে বসে এখন 11:30 বাজে ও প্রচণ্ড কান্নাকাটি করছে যাই হোক করে ওকে ম্যানেজ করে চুপ করিয়ে তারপরে ওকে এখন বললাম তুই লেখ তারপর আমি কালে বাসনগুলো ধুয়ে এসে তোর লেখাটা দেখবো কেউ এখন লিখছে আর আমি একটু নামিয়ে দেখো আর এই দেখো সোনা ঠিক আছে ওকে পড়িয়ে নিই তারপর তোমার সঙ্গে পড়ে ওনাকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করাবো ওকে ওকে স্নান করিয়ে দিয়ে আমি নিজেও স্নান করে নেবো বাবু ওরম করে না আর ওই যে ঘরেরটা ঘরটা একবার ঝাড় দিয়ে মুছে দেবো আর ও ঘরে প্রচুর নোংরা করে ফেলেছে একদম বই খাতা সব ছড়িয়ে নোংরা করেছে ওটাকে আমি পরিষ্কার করে ওকে স্নান করাতে নিয়ে যাবো বাবু আর এই দেখো এখানে সবজি কেটেছে এগুলো তোলা হয়নি ও নোংরা এই দেখো আলু আর বটি এখানে রাখা আছে এগুলো সবজি তোলা হয়নি ওকে পড়াতে বসে গেছিলাম এগুলো গুছিয়ে নিয়ে ওকে তারপরে স্নান করাবো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি এবার ওকে ভাত খাওয়াবো ওকে ভাত খাই আমি নিজেও খেয়ে নেবো আর চলো আজকে কি রান্না করছি একবার রান্নাটা তোমাকে দেখিয়ে দিই এই দেখো পাঁপড় ভাজা করেছি আর এটাই আছে ভেন্ডি ভাজা আর এটা আছে আলু পটল আর কলাই ডালে বড়ি দিয়ে তরকারি আর এই হটপটে আছে ভাত চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো সোনা বাবা এই দেখো চলো আর থালা নিয়েছি এবার ভাত বেড়ে দেবো তো খাওয়াতে অনেক টাইম লাগবে চলো ভাতটা এবার খুলে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি ছেলেকে ঘুম পাড়াতে পারতে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম আর হঠাৎ ঘুম ভেঙে গেলো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে যে ওইদিকে একটা একটা ছোট্ট একটা কাঁচের শিশির মধ্যে মানি প্ল্যান্ট একটা গাছের এত ঝড় হয়েছে শিশিটা পড়ে গেছে আর গাছটাও ভেঙে গেছে দিয়ে ওই ওর আওয়াজে আমি আবার ঘুম ভেঙে উঠে পড়লাম আমি যে উঠে পড়েছি আমার সোনা উঠে পড়েছে এখন 3:30 বাজে উঠে পড়েছে বাইরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি হবে কি জানি না মেঘ করেছে ঝড় হচ্ছে এই দেখো সোনা ঘুম থেকে উঠে বসে আছে আজকে দুপুরে ঘুমটা সেরকম হয়নি দিদি তাড়াহুড়ো করে বৃষ্টি আসবে মেঘ করেছে বলে উঠে পড়েছে না সোনা আর আমি পাশ থেকে উঠলে আমার ছেলে উঠে পড়বে খুব দুষ্ট হয়েছে খুব দুষ্ট হয়েছে আর আজকে দুপুরবেলা খাওয়ার পর বাসন অল্পই ছিল সেগুলো ধুয়েই শুয়েছি শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মোছার আছে তো এখন কিছুই করবো না এখন চুপচাপ ধুয়ে বসেই থাকবো তার কারণ এখন প্রচণ্ড ঝড় হচ্ছে ঘরে পুরো ধুলে করো না তার জন্য ঝড়টা থেমে গেলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব চলো আর তোমাদের সামনে পরে আস উঠেছে বলে বাইরে উঠোনের গেটটা খুলে বাইরে গেছিলাম বাইরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঘর উঠেছে প্রচণ্ড হাওয়া বাইরে ভালো লাগছিলো আর এখন দেখো উঠোনে এসেছি চলে এসেছি এবার ঘরে যাব আর গাছে প্রচুর ছোটো ছোটো পেয়ারা হয়েছে প্রচুর ছোটো ছোটো পেয়ারা দেখবে এই দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো প্রচুর প্রচুর এসেছে একদম গাছের পেয়ারা আছে কিন্তু পেয়ারায় ভর্তি হলে কি হবে প্রচুর পেয়ারা পড়ে যাচ্ছে আর ঝড়ে যে উঠোনের অবস্থা হয়েছে কত এই দেখো পুরো পাতা পড়ে একদম উঠোনে এর ঝড়টা বন্ধ না হলে উঠোনটাও ঝাড় দেওয়া যাচ্ছে না ধোবো আর একবার এই ফিসফিস করে 2-4 ফোঁটা বৃষ্টি হলো আর ওখানে ছেলে দেখো জল খেলা অনেকদিন পর একটু ঝড় বৃষ্টি হবে ভাবছি কিন্তু ঝড় হচ্ছে বৃষ্টি আর কিছুই হচ্ছে না বৃষ্টি হলে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হতো বেশ ভালো লাগতো তার জন্য আজকে দুপুরটা অনেক আগে ঘুম থেকে উঠেছি বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি করবো দুপুরটা এখানে বসে আছি বাবু জল ফেলিস না এখন আমরা এই ঘরে বসে বসে দেখো আমার ছেলে খেলা করছে আমি ছেলের পাশে বসে বসে যাচ্ছি বসে আছে দেখো এখন দেখো বাটি নিয়ে খেলা করছে আর এখন ঝড়টা থেমেছে এবার আমি কাজ করে নেবো এখন 5:30 বাজে তো দুধ খাওয়ানো আগেই হয়ে গেছে আজকে যেহেতু আজকে 3:30 সময় উঠেছে দুধ আগে খেয়ে নিয়েছে
এবার আমি কি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, রান্না জলটা করবো, এটুকুই কাজ আছে, এরকম করে নিই। আজকে তো বাসন কিছু ধোয়ার নেই, মজা দেওয়া আজকে এখনো আসেনি। চলো কাজ কি ঝটপট করে করে নিই, তারপরে তোমাদের সামনে ফিরে পরে আসবো। এদিকে আমাদের বৃষ্টি হচ্ছে, অল্প হালকা বৃষ্টি হচ্ছে। আর এই দেখো সোনা বাবু, যাস না বাইরে, রাস্তা ভিজে গেছে, অল্প একটু বৃষ্টি হলো আর এখন বন্ধ হয়ে গেছে। আর আমি বাইরে এখানটা এসে দাঁড়িয়ে আছি, আর সোনা এখন খেলা করছিল পাশের ঘরে, ও একটা মেয়ে আছে ওর সঙ্গে খেলা করছিল, ও চলে গেল বৃষ্টি হচ্ছে বলে। তবে দাদা ভাই আমার বাড়ি চলে এসছে অনেক আগে, এসে চা টা খেয়ে আবার একটু বেরোলো সোনাকে নিয়ে। একটা এখানে মন্দির আছে, মন্দিরে গেলে ঘুরতে, আমি আর গেলাম না। তারপর রাত্রিতে রান্না আছে, গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এসে তাড়াহুড়ো করে রান্না করা খুব কষ্ট হয়ে যাবে বলে সোনাকে নিয়ে তুমি যাও, আমি থাকি রান্না করে দেবো। আজকে শনিবার ভাত আর ঝিঙালু পোস্ত করবো, এবার যাবো ভাত বসাতে, ওর আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই। এখন 7:30 বাজে, ভাতটা বসিয়ে দিই। আর সোনাকে আজকে দেখুন পড়ারও নেই, যদি তাড়াতাড়ি চলে আসতে তখন পড়াতে বসবো, তখন ভাতটা যাই রান্না করে যাবো, গিয়ে ভাতটা বসাবো। এবার সন্ধ্যাবেলা আমি শুধু চা খেয়েছি আজকে একটু, আর কিছু খাইনি, মুড়ি খাইনি আজকে। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বন্ধ বৃষ্টি হচ্ছিল একটু, তারপরে বন্ধ হয়ে গেল, তার জন্য আমি একবার তোমার দাদা ভাইকে বললাম যে ছেলে কার্ড নিয়ে যেতে হবে না, বৃষ্টি হচ্ছে যে। তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, সোনা খুব কান্নাকাটি করছিলো বাবার সঙ্গে যাওয়ার জন্য, তার জন্য আবার ওর নিয়ে গেল। আমি এবার তাতে করে ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে সবজি কেটে নিই, তরকারিটাও করে নেবো। এত গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছিলো, হঠাৎ আজকে একটু বৃষ্টি হচ্ছে ফাইনালি। এত গরম বাবা, গরমে থাকা যাচ্ছিল না। আজকে বিকেল হলো না, তখন দুপুর 3:30 থেকে খুব মেঘ করেছে, এখন এখন জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, এই দেখো সব ভিজে, দেখো ভাত হয়ে গেছে। দেখো এদিকে ঝিঙালু পোস্ত বসিয়েছি, ঝিঙালুটা একটু ভালো করে ভাজা করছি, ভেজে নিয়ে তারপরে জল দেবো। ঝিঙেটা না অনেকটাই কেটেছিলাম, ঝিঙেটা কমে যায়। ঝিঙালু পোস্ততে হলুদ দিই না, ভাতটা ফ্যানটা ঝরাবো। আর তোমার দাদা ভাই ফোনে এখনও আসেনি, পোস্তটা হয়ে গেলে হয়ে যাবে ওর আস্তে আস্তে। আর যদি রান্নাটা না করতো না, সোনা এসে খুব বিরক্ত করতে থাকবে, কারোর কাছে এসে পুরো জল ফল ফেলে এইসব মশলা টালাগুলো ফেলে না, পুরো রান্নাঘরে এসে খুব বিরক্ত করে। তার জন্য আমি দেখছি ও আস্তে আস্তে রান্নাটাকে করে নিই, তারপর পরে দুধ জাল দেবো, ওর জন্য সোনার জন্য জল গরম করবো, এগুলো করার আছে। তারপর রান্নাটা করে ভাতটা ঘরে নিয়ে চলে যাবো, তারপর পরে যখন খাই তাহলে সব। চলো জল ঢেলে পোস্তটা আমি মিক্সিতে কুড়িয়ে নিই। কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, এবার ছেলেকে ব্রাশ করাবো, ব্রাশ করে ঘুম পাড়িয়ে দেবো। আজকে তো অনেক আগে ঘুম থেকে উঠেছে, যেহেতু 3:30 সময় উঠেছে। আর তোমার দাদা ভাই ওই দেখো বাইরে নাচ করছে। চলো এবার আমিও ব্রাশ করবো, চুল টুল বাঁধবো, এখন মুখ ধুইনি, এই দেখো তারপরে গিয়ে শোবো। তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে, নতুন কোনো ভিডিও হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দেখো সোনা বাবা চলে এসেছে। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই গুড নাইট বলে দাও তো, বলো বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো গুড নাইট, টাটা করো, টাটা, তুমি বলো টাটা, গুড নাইট, টাটা।